আজকে আমি তোমাদের সামনে আরো একটি নতুন ছবি নিয়ে চলে এসেছি। আজকে আমরা আঁকবো বি দিয়ে একটি প্রজাপতি এবং বি দিয়ে একটি ছোট্ট ফুল ও সি দিয়ে চারাগাছ। তো খুব সহজ পদ্ধতিতে আমি এই ছবিটি আঁকা তোমাদের আজ শেখাবো। তোমরা ধৈর্য সহকারে এবং পর্যবেক্ষণমূলক মনোবৃত্তি নিয়ে তোমরা এই ছবিটিকে লক্ষ্য করবে, তাহলে তোমরা খুব সহজেই একটি প্রজাপতি আঁকতে এবং একটি চারাগাছ আঁকতে শিখে যাবে। আমি খুব সহজভাবে তোমাদের সামনে ছবিগুলিকে উপস্থাপন করি। যারা প্রজাপতি আঁকতে ঠিকঠাক পারো না বা হয়তো প্রজাপতি আঁকতে গিয়ে একদিকের পাখনাটা একটু বড়, একদিকের পাখনাটা একটু ছোট হয়ে যায়, তো তাদের ক্ষেত্রে প্রথমে দুটো বিকে পাশাপাশি বিপরীতটিকে মুখ অবস্থায় এঁকে নিতে হবে। এবারে এই বিটিকে ঠিক এইভাবে একটু সজ্জিত করে নিলেই খুব সুন্দরভাবে তুমি একটি প্রজাপতি এঁকে ফেলতে পারবে। এবং বি দিয়ে খুব সহজেই দেখো আমি একটি ছোট্ট ফুল আঁকাও তোমাদের শিখিয়েছি। তো এইভাবে তোমরা প্রজাপতি এবং ফুলটি এঁকে ফেলতে পারবে। এছাড়া সিকে উল্টোভাবে অবস্থান করি, অর্থাৎ উপর দিকে সি এর মুখটিকে রেখে যদি আমরা বড় থেকে ছোট ক্রমান্বয়ে এইভাবে সিটিকে আঁকি, তাহলে দেখব যে আমরা খুব সহজেই কিন্তু একটি চারা গাছ এঁকে ফেলতে পারছি। বেশিরভাগ ছোট শিক্ষার্থীরা যারা পাতা আঁকতে যায় তাদের ক্ষেত্রে একটি অসুবিধা হয়, কোনোটা ছোট কোনোটা বড় হয়ে যায়। তো এক্ষেত্রে প্রত্যেকটি পাতা সঠিক মাপে আঁকা সম্ভব। এই যে প্রজাপতি এবং ছোট্ট চারা গাছটি আমি এঁকে দেখালাম, এই প্রজাপতিটির ক্ষেত্রে তোমরা নিজের মতো কালার করতে পারো বা পাখনার উপরে যে ডিজাইনটি রয়েছে সেটাও তোমরা নিজের মতোভাবে ডিজাইন করে নিতে পারো। আমি জাস্ট তোমাদের একটি প্রাথমিক ধারণা দিলাম যে এইভাবে বিকে কাজে লাগিয়ে বা সিকে কাজে লাগিয়ে আমরা একটি প্রজাপতি বা একটি ছোট্ট চারা গাছ আঁকতে পারি। এটিকেই তোমরা একটু মডিফাই করে আরও উন্নত মানের তোমরা নিজেরা করে নিতে পারবে। ক্রমান্বয়ে এই ধরনের কিছু কিছু ছবি তোমরা শিখতে শিখতে একসময় দেখবে তোমরা খুব ভালো ছবি আঁকতে শিখে গেছো এবং বিভিন্ন ধরনের ছবি খুব সহজভাবেই কোনোরকম ভয় ভীতি ছাড়াই তোমরা কিন্তু আঁকতে শিখে যাবে। তাই আমার সকল শিক্ষার্থী বন্ধুদের অনুরোধ যে তোমরা নিয়মিত আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, তাহলে আমার চ্যানেলের ছবিগুলি তোমরা নিয়মিত দেখলে খুব সহজেই বিভিন্ন ধরনের ছবি আঁকা তোমরা কিন্তু শিখে যেতে পারবে। সকল শিক্ষার্থী বন্ধুকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, বাই বাই।